वेलकम टू पीएसएस किचन। ফিশটা প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি, তার জন্য দিয়ে দেব লেবুর রস, দেব আদা রসুনের পেস্ট, দেব নুন, কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশটা, কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দেব গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এটা 30 মিনিটের জন্য আমরা ম্যারিনেট হতে দেব। রান্নাটা করার জন্য প্রথমে সাদা তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা ফিশগুলো একটা একটা করে ভেজে তুলে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখব। ফিশগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমরা একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দেব কোচানো পেঁয়াজ, দেব ক্যাপসিকাম কোচানো, এরা কাঁচা লঙ্কা, ¡Gracias!
ব্লিচিং পাউডার নাও, দিয়ে ভালো করে মিক্স করবে। মিক্স হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা ফিশগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দেখবো সয়া সস, টমেটো সস, আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন। আমাদের মিক্স করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কোচানো ধনে পাতা। আমাদের এবার রেডি হয়ে গেছে ড্রাই চিলি ফিশ। ড্রাই চিলি ফিশ রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।